অ্যাথেনা সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে ইউটিউব থেকে আমাকে এই সিলভার প্লে বাটনটি দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল গত বছর, এই যে 20/4/2022। কিন্তু স্যাম, আমি আসলে ভিডিওটা বানাই নাই, বাট আমার কাছে মনে হলো যে আমাদের এই অর্জনটা আজকে, যেহেতু আমাদের 3 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাহলে আজকে আমি হয়তো সবাইকে দেখাই। এটা প্রায় 1 বছর প্লাস আমার আসলে ঘরে পড়েছিল, রাখা ছিল। তো এখানে কি কি দিয়েছে আমরা একটু দেখি খুলে আনবক্সিং করে। এটা একটা জাস্ট ফোম পেপার, যাতে জিনিসটা ড্যামেজ না হয় তার কারণে। এটা একটা জেল, সিলিকা জেল, এটা হচ্ছে থাকলে পোকা টোকা বা অন্য দুর্গন্ধ আসে না। এই কাগজে কি কি আছে, এই কাগজে আছে হচ্ছে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, ট্যাক্সের কিছু বিষয়। একটা মজার ইয়ে দিয়েছে আমাদের কাছে, একটা লেখা দিয়েছে, এটা হচ্ছে ইউটিউবের সিইও তার সিগনেচার করা। তো এখানে কিছু কথা লেখা আছে, আমি যদি 2-3টা লাইন একটু পড়ে শোনাই। লেখা আছে সাম 1 লাখ সাবস্ক্রাইবার, মানে সাম মানে এটা এটা র্যান্ডমলি ওদের বানানো, যে কোনো মানুষকে এটা দিয়ে তারা হচ্ছে সিগনেচার করে দেয়, এ কারণে এখানে আমাদের চ্যানেলের নাম লেখা নেই। প্রথমে লিখেছে হাউ ফার হ্যাভ ইউ কাম, জাস্ট হাউ ফার হ্যাভ ইউ কাম, মানে হলো আপনি কত দূর এসছেন। এরপরে কথাটা খুব মজা, যে ইফ ইচ অফ ইউর সাবস্ক্রাইবার্স ওয়ার এ লাইট ইয়ার, দে কুড টেক ইউ ফ্রম ওয়ান সাইড অফ দ্য মিল্কি ওয়ে টু আদার। এই কথাটা মানে হলো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত পরিমাণ কি বলা যেতে পারে দূরত্ব আছে, এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত, আমাদের যদি প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমরা 1 লাইট ইয়ার চিন্তা করি, তাহলে কত লাইট ইয়ার হয়? 1 লক্ষ লাইট ইয়ার। তাহলে আমাদের মিল্কি ওয়ের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যেতে 1 লক্ষ লাইট ইয়ার পরিমাণ সময় লাগবে, সেই কথাটা এখানে বলা আছে। আরও কিছু কথা লেখা আছে, আর এই হচ্ছে আমাদের সেই বহুত বহুত প্রতীক্ষিত আমাদের সিলভার প্লে বাটন। তো এটা আসলে আমি জানি না, এটা আমি তো কখনো আসলে ভাঙিনি, এখন এটা কি পুরোপুরি সিলভারের কিনা এটা অন্য, বাট এইখানে মনে হয় সিলভারের কিছু পলিশিং আছে। আর এখানে লেখা আছে প্রেজেন্টেড টু অ্যাথেনা সায়েন্স একাডেমি ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার, এখানে ইউটিউবের লোগো আছে। তো দিস অ্যাচিভমেন্ট, এটা আসলে আমার একার অ্যাচিভমেন্ট না, আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, আপনাদের সবার অ্যাচিভমেন্ট এটা। তা আমি আসলে এই বাটনটি আপনাদের সবার জন্য উৎসর্গ করলাম, এবং আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব দ্রুত গোল্ড প্লে বাটন অর্জন করে ফেলতে পারি। এবং নট অনলি দ্যাট, দোয়া করতে হবে এই কারণে যে আমাদের মেধা বা মননের সাহায্যে যেন আপনাদের সকলের উপকারে আমরা আসতে পারি, এবং দেশ ও জাতি গঠনের যে কাজ, এবং আমাদের যে লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে তাদের কাজে আমরা নিবেদিত হতে পারি। ভালো থাকবেন সকলে, থ্যাংক ইউ ভেরি মাচ।